প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তাতেশিন স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শ্রেণী প্রথম, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, শিক্ষক পরিচিতি মনোনন্দী সহকারী শিক্ষক তাতেশিন স্কুল, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠ হবে আমাদের ধর্ম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো প্রথমে একটু আমরা আমাদের ধর্ম সম্পর্কে একটু জেনে নিই। পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। বক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। বক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। পূজা অর্থ ঈশ্বরের আরাধনা, মূর্তি, দেবদেবীর প্রতীক। মূর্তি পূজা হলো ঈশ্বরের প্রতীক পূজা। ঈশ্বর শ্রী চৈতন্য দেবের কাছে শ্রীকৃষ্ণ রূপে দেখা দিয়েছিল। ঈশ্বর শ্রী রামকৃষ্ণের কাছে মাতৃরূপে দেখা দিয়েছিলেন। মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। মনের মাধুরী দিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে ফুল চন্দন দিয়ে পূজা করলে দেবদেবী খুশি হয়। এখানে কি হচ্ছে, কি বলা হয়েছে, আমাদের ধর্ম মানে আমরা কি কি ধর্ম হিসেবে পালন করি এবং ধর্ম হিসেবে আমরা কি কি পেয়ে থাকি। প্রথমে কি হচ্ছে, পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। বক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কি করে কাছে পেতে চায়। বক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। বক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চায়। পূজা হচ্ছে ঈশ্বরের আরাধনা। পূজা কি? পূজা হচ্ছে ঈশ্বরের আরাধনা। মূর্তি, দেবদেবীর প্রতীক। আমরা মূর্তি বানিয়ে কি করি, পূজা করি। এই মূর্তিগুলো কি? এই মূর্তিগুলো হচ্ছে এক এক দেবদেবীর এক এক প্রতীক। মূর্তি পূজা হলো ঈশ্বরের প্রতীক পূজা। অর্থাৎ আমরা যে মূর্তি পূজা করি তা প্রতীক পূজা হিসেবে করি। ঈশ্বর শ্রী চৈতন্য দেবের কাছে শ্রীকৃষ্ণ রূপে দেখা দিয়েছিলেন। ঈশ্বর শ্রী চৈতন্য দেবের কাছে কি রূপে দেখা দিয়েছিলেন? শ্রীকৃষ্ণ রূপে। আর রামকৃষ্ণের কাছে দেখা দিয়েছিলেন মাতৃরূপে। মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। আমরা কখন সরস্বতী পূজা করি? মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে। মনের মাধুরী দিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে ফুল চন্দন দিয়ে পূজা করলে দেবদেবী খুশি হয়। আমরা যদি মনের মাধুরী দিয়ে অর্থাৎ ভক্তি শ্রদ্ধা সহকারে ফুল চন্দন নিয়ে পূজা করি তাহলে কি হয়, দেব দেবতা খুশি হন এবং আমাদেরকে কি করেন, আশীর্বাদ করেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই অধ্যায়ে কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। এক নম্বর প্রশ্নটি হচ্ছে, পূজা অর্চনা কি? পূজা অর্চনা কি? উত্তর, পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। পূজা অর্চনা কি? পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। দুই নম্বর প্রশ্নটি দেখো, বক্তরা পূজার মাধ্যমে কি চায়? বক্তরা পূজার মাধ্যমে কি চায়? উত্তর, বক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। বক্তরা পূজার মাধ্যমে কি চায়? ভগবানকে কাছে পেতে চায়। তিন নম্বর প্রশ্ন দেখো, বক্তরা কাকে দেখতে চান? বক্তরা কাকে দেখতে চান? উত্তর, বক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। বক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। এরপরের প্রশ্ন দেখো, পূজা অর্থ কি? পূজা অর্থ কি? উত্তর, পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। পূজা অর্থ কি? পূজা অর্থ হচ্ছে ঈশ্বরের আরাধনা। এরপরের প্রশ্ন দেখো, মূর্তি কিসের প্রতীক?
উত্তর মূর্তি দেবদেবীর প্রতীক, মূর্তি দেবদেবীর প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরেকবার দেখে নাও, পূজা অর্চনা কি? উত্তর, পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। পদীপুকা গর্গীয়জ আখার পূজা অর্চনা সরে অ ছরে দন্তন আকার না অর্চনা। পূজা অর্চনা হলো হ ল ও কার ল হল ঈশ্বরের দীর্ঘ ই তালব শৈব বৈষ্ণ্যর একা বৈষ্ণ্যর ঈশ্বরে। পূজা অর্চনা হলো ঈশ্বরে সাকার দন্ত স আকার সা ক আকার কা বৈষ্ণ্যর সাকার উপাসনা। রস উ প আকার পা দন্ত স দন্ত ন আকার না উপাসনা। পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। দুই নম্বর প্রশ্ন দেখো, বক্তরা পূজার মাধ্যমে কি চায়? উত্তর, বক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। বক্তরা ভ কয়ত বৈষ্ণ্যর আকার বক্তরা পূজার পদীর্ঘকার বর্গীয় জ আকার বৈষ্ণ্যর পূজা মাধ্যমে। ম আকার মা দজফলা ম একার মে মাধ্যমে ভগবানকে ভ গ ব আকার ভা দন্ত ন ক একার কে ভগবানকে কাছে ক আকার কা চ একার চে কাছে পেতে প একার পে ত একার তে পেতে চায় চ আকার চা অন্তস্থীয় অ চায়। ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। তিন নম্বর প্রশ্ন দেখো, বক্তরা কাকে দেখতে চায়? উত্তর, বক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। ভ কয়ত বৈষ্ণ্যর আকার বক্তরা নিরাকার দন্ত নর শিকার নি বৈষ্ণ্যর আকার ক আকার কা বৈষ্ণ্যর নিরাকার বক্তরা নিরাকার ঈশ্বরকে দীর্ঘ ই তাল বসইব বৈষ্ণ্যর কয়কের কে ঈশ্বরকে বক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে দয়কার দে ক তয়কার তে দেখতে চান চ আকার চা দন্ত ন চান বক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। চার নম্বর প্রশ্ন দেখো, পূজা অর্থ কি? উত্তর, পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। পূজা পদীপুকার বর্গীয় জ আকার পূজা অর্থ স্বরে অ তৈরে অর্থ ঈশ্বরের দীর্ঘ ই তালব শৈব বৈষ্ণ্যর একার বৈষ্ণ্যর ঈশ্বরের আরাধনা স্বরে আ বৈষ্ণ্যর আকার দ দন্তন আকার না আরাধনা পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। পাঁচ নম্বর প্রশ্ন দেখো, মূর্তি কিসের প্রতীক? উত্তর, মূর্তি দেবদেবীর প্রতীক। মূর্তি মদীর্ঘকার তৈরে রসইকার মূর্তি দেবদেবীর দয়কার দে ব দেব দেবীর দয়কার দে বদীর্ঘকার বি বৈষ্ণ্যর দেবীর প্রতীক। পরফলা তদীর্ঘিকার ক প্রতীক মূর্তি দেবদেবীর প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় এই প্রশ্ন উত্তরগুলো একটু লিখে নাও।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এই পেজের প্রশ্ন লেখা হয়ে থাকে, তোমরা পরবর্তী পেজের প্রশ্নগুলো একটু লিখে নাও। পূজা অর্থ কি? পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। পূজা অর্থ কি? পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। এরপরের প্রশ্নটি কি? মূর্তি কিসের প্রতীক? মূর্তি কিসের প্রতীক? মূর্তি দেব দেবীর প্রতীক। মূর্তি দেব দেবীর প্রতীক।
প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রশ্নগুলো আমরা একবার দেখে নিই। পূজা অর্চনা কি? পূজা অর্চনা কি? পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। পরের প্রশ্নটি কি? ভক্তরা পূজার মাধ্যমে কি চায়? ভক্তরা পূজার মাধ্যমে কি চায়? ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। এরপরের প্রশ্ন দেখো, ভক্তরা কাকে দেখতে চান? ভক্তরা কাকে দেখতে চান? ভক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। ভক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। পূজা অর্থ কি? পূজা অর্থ কি? পূজা অর্থ ঈশ্বরের সাকার উপাস সরি পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। মূর্তি কিসের প্রতীক? মূর্তি কিসের প্রতীক? উত্তর, মূর্তি দেবদেবীর প্রতীক। মূর্তি দেবদেবীর প্রতীক। চলো এবার প্রশ্নগুলো আমরা একবার নিজেরা পারি কিনা দেখি। পূজা অর্চনা কি? পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। দুই নম্বর প্রশ্ন দেখো, ভক্তরা পূজার মাধ্যমে কি চায়? ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। ভক্তরা কাকে দেখতে চান? ভক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। ভক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। পূজা অর্থ কি? পূজা অর্থ কি? পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। মূর্তি কিসের প্রতীক? মূর্তি কিসের প্রতীক? মূর্তি দেবদেবীর প্রতীক। মূর্তি দেবদেবীর প্রতীক। আবার দেখো, পূজা অর্চনা কি? পূজা অর্চনা কি? কে বলতে পারবে পূজা অর্চনা কি? পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। দুই নম্বর প্রশ্ন দেখো, ভক্তের অধীন কে? সরি, ভক্তরা পূজার মাধ্যমে কি চায়? ভক্তরা পূজার মাধ্যমে কি চায়? ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। ভক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। এরপরের প্রশ্নটি দেখো, ভক্তরা কাকে দেখতে চান? ভক্তরা কাকে দেখতে চান? ভক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। ভক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। পূজা অর্থ কি? এরপরের প্রশ্ন দেখো, পূজা অর্থ কি? পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। পূজা অর্থ ঈশ্বরের আরাধনা। পাঁচ নম্বর প্রশ্ন দেখো, মূর্তি কিসের প্রতীক? মূর্তি কিসের প্রতীক? মূর্তি দেবদেবীর প্রতীক। মূর্তি দেবদেবীর প্রতীক।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের কাতার সাথে আরেকবার মিলিয়ে দেখো, পূজা অর্চনা কি? উত্তর, পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। পূজা অর্চনা হলো ঈশ্বরের সাকার উপাসনা। বক্তরা পূজার মাধ্যমে কি চায়? বক্তরা পূজার মাধ্যমে কি চায়? বক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। বক্তরা পূজার মাধ্যমে ভগবানকে কাছে পেতে চায়। এরপরের প্রশ্ন দেখো, বক্তরা কাকে দেখতে চান? বক্তরা কাকে দেখতে চান? বক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। বক্তরা নিরাকার ঈশ্বরকে দেখতে চান। 4 নম্বর প্রশ্ন দেখো, পূজা অর্থ কি? পূজা অর্থ কি? পূজা অর্থ